জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না বললেন ওবায়দুল কাদের। বিএনপি যে কোনো সময় নাশকতা করতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে ঐক্যে জোর, শেখ হাসনার থুতু পড়ে ফেললেন নিজের গায়েই পড়ে। সরকারের সর্বগ্রাসী ফ্যাসিবাদী গোটা দেশকে গিলে খাচ্ছে মন্তব্য ফখরুলের। সমমনা দলগুলো হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না। সর্বশেষ জানিয়ে দেব নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না বললেন ওবায়দুল কাদের। নির্বাচনে কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, প্রধানমন্ত্রীও পদত্যাগ করবেন না, জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমাদের মেসেজ একটাই, কেয়ারটেকার ইজ নো মোর, নো কেয়ারটেকার, প্রাইম মিনিস্টার ডেজিগনেশন নো, এগুলো পরিবর্তনের সুযোগ নেই। সোমবার সেতু ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মার্কিন কংগ্রেসম্যানের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে কেউ তত্ত্বাবধায়ক সরকারের কথা বা শেখ হাসনার পদত্যাগের কথা বলেনি। বিদেশি কোনো বন্ধু কিংবা কংগ্রেসম্যানরাও বিএনপির কোনো দাবিকে তুলে ধরেনি। তারেক রহমান ও বিএনপি সমাবেশে দিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের চলমান কর্মসূচি হলো সরকারকে না ফেলে তারা ঘরে ফিরবে না। ফখরুল সাহেব তো এটাও বললেন, নিশ্চিতভাবে পরিবর্তন হচ্ছে, হাওয়া থেকে পাওয়া অনেক দিবা স্বপ্ন বিএনপির আছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবা স্বপ্ন দেখেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দিবা স্বপ্নে কিছু হবে না। এর আগেও 10 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী এবং 11 ডিসেম্বর তারেক রহমানের দেশে আসার দিবা স্বপ্ন দেখছেন তারা। হাওয়া থেকে পাওয়া অনেক দিবা স্বপ্ন বিএনপির আছে, অনেক দিবা স্বপ্ন দেখছেন, তাদের দিবা স্বপ্নই রয়ে গেছে। তিনি আরো বলেন, আমাদের সঙ্গে তাদের পার্থক্য হলো, আমরা নাম দেই সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ, তারা নাম দেয় মহাসমাবেশ হয় সমাবেশ, এটাই পার্থক্য। আওয়ামী লীগের মহাসমাবেশের কাছে বিএনপির মহাসমাবেশ ধারের পাশেও নেই। বিএনপি যে কোনো সময় নাশকতা করতে পারে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি 2013-14 সালে জ্বালাও পোড়াও করেছে, তারা যে কোনো সময় নাশকতা করতে পারে। আজ সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রহমতে আলম ইসলাম মিশন ও বাংলাদেশ ইসলাম মিশন এতিমখানায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। আসাদুজ্জামান খান বলেন, এদেশের জনগণ মেনে নেবে না। 2013-14 সালে বিএনপি জ্বালাও পোড়াও চালিয়েছিল, সে সময় শুধু মানুষ নয় পশুও হত্যা করেছে তারা। বিএনপি সভা সমাবেশের নামে যদি নাশকতা করে তবে এবার ছাড় দেওয়া হবে না। জঙ্গি তৎপরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিরা মাথা চাড়া দেওয়ার চেষ্টা করলেও তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের নির্মূল করা হচ্ছে। সম্প্রতি মৌলভীবাজারে দেখেছেন, এখনো কিছু কিছু জায়গায় মাথা চাড়া দেয়, তাদের নির্মূল করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি কামরুল হাসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সহ পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভোটের আগে ঐক্যে জোর, শেখ হাসনার থুতু পড়ে ফেললেন নিজের গায়েই পড়ে। জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ততই বাড়ছে। নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা, স্থানীয় রাজনীতিতে আধিপত্য প্রতিষ্ঠা, নিজস্ব বলয় তৈরি সহ নানা কারণে বিরোধে জড়িয়ে পড়ছেন নেতারা। কেন্দ্রীয় নেতাদের তৃণমূলের সফর বৃদ্ধি, ঢাকায় ডেকে মীমাংসা করা সহ নানা উদ্যোগ থাকলেও এগুলো বন্ধ হচ্ছে না। দলের অব্যাহত অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল নিয়ে চিন্তিত ক্ষমতাসীনরা। এমত অবস্থায় নির্বাচনের আগে অভ্যন্তরীণ ঐক্য আরো সুদৃঢ় করতে চায় আওয়ামী লীগ। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে কঠোর দলীয় সভাপতি শেখ হাসিনা, দলের সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশীরা একে অপরের বিরুদ্ধে কুৎসা রটালে মনোনয়ন বঞ্চিত করা সহ দলীয় পদও হারাতে হতে পারে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। এছাড়া দলের বিভিন্ন পর্যায়ে ত্যাগীদের সামনে আনার বিষয়ে সভায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, দলীয় প্রধানের সঙ্গে তৃণমূল নেতাদের বিশেষ বর্ধিত সভার ফলে কোন্দল অনেকটা কমে আসবে, বিশেষ করে দলীয় প্রধানের কঠোর নির্দেশনা তৃণমূলে ইতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া কার্যনির্বাহী কমিটির সভায় দলীয় প্রধান শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনের আগে দলীয় প্রধানের এ বার্তা তৃণমূলের দলের নেতা ও দলীয় এমপি বা জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ হতে সাহায্য করবে বলেও মনে করছেন নেতারা। এদিকে দলীয় প্রধানের নির্দেশনার পর দায়িত্বপ্রাপ্ত নেতারাও বিষয়টিতে গুরুত্ব দিয়ে মাঠে নামতে পরিকল্পনা সাজাচ্ছেন। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান যুগান্তরকে বলেন, আমাদের
সভানেত্রী দলের ঐক্যের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিগুলোতে দলের ত্যাগী ও দুর্দিনের কর্মীরা যেন বাদ না পড়েন সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি বিএনপির সময় যেসব অনিয়ম দুর্নীতি এবং জনগণের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের কাছে গিয়ে বলতে হবে। এছাড়া আমাদের সরকারের সময় যে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তুলে ধরতে হবে। জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহুদ্দিন নাসিম যুগান্তরকে বলেন, দলের নেতা এমপির বিরুদ্ধে অপপ্রচার নিষেধাজ্ঞা বন্ধ করতে হবে, নেত্রী সবাইকে সহনশীল হওয়ার জন্য বলেছেন। তিনি বলেছেন, উপরে থুতু ফেলে নিজের গায়েই পড়ে, এটা বন্ধ করতে হবে যাতে করে কোথাও কোনো বিশৃঙ্খলা না হয়। মনোনয়ন নিয়ে নীতি কি হবে সেটিও তিনি পরিষ্কার বলেছেন। তিনি আরো বলেন, আমরা নিজেরা যদি নিজেদের গুছিয়ে চলতে পারি, নিজেরা যদি নিজেদের মধ্যে বিভ্রান্তি না ছড়ায়, আমাদের যারা প্রতিপক্ষ তারা জনপ্রিয়তার দৌড়ে আমাদের ধারের কাছেও নেই। খোঁজ নিয়ে জানা গেছে, টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সারা দেশের বেশিরভাগ নির্বাচনী আসনে দলীয় সংসদ সদস্য এবং জেলা উপজেলার নেতা এবং দলের মনোনয়ন প্রত্যাশীদের বিরোধী তা তৈরি হয়েছে। অনেক জায়গাতে মনোনয়ন প্রত্যাশীরা এমপিদের সমালোচনা করেন, প্রকাশ্যে বক্তব্য বিবৃতি দিচ্ছেন। স্থানীয় নেতা বা দলের জনপ্রতিনিধি যারা নির্বাচনে দলের মনোনয়ন চান তাদের অনেক এলাকাতেই এমপিদের বিরুদ্ধে একজোট হতে দেখা গেছে। আবার এমপিরাও নিজেদের মতো করে তৈরি করছেন আলাদা বলয়। এসব বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগের পাহাড় কেন্দ্রেও জমা হয়েছে, এতে সুযোগ পাচ্ছে বিরোধীরা। দিনশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে দল, অনেক ক্ষেত্রে নিজেদের সমালোচনা করতে গিয়ে দল ও সরকারকে বেকায়দায় ফেলা হচ্ছে। সরকারের সর্বগ্রাসী ফ্যাসিবাদ গোটা দেশকে গিলে খাচ্ছে, অভিযোগ ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সর্বগ্রাসী ফ্যাসিবাদ গোটা দেশকে গিলে খাচ্ছে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন টিকিয়ে রাখতে চাইছে ক্ষমতাসীনরা। সোমবার সকালে গুলশানের লোকশোর হোটেলে বাংলাদেশ সংবাদ মাধ্যম দুঃশাসনের দেড় দশক বিষয়ে এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি জানান, গণতন্ত্র ছাড়া মুক্ত গণমাধ্যম সম্ভব নয়। বেগম খালেদা জিয়া সহ বিরোধী মতের বিপুল সংখ্যক নেতাকর্মী কারাগারে আটকে রাখার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, রাজপথ ঐক্যবদ্ধ আন্দোলন করে দাবি আদায় করা হবে, দল নিরপেক্ষ সরকার গঠন করে আবার অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাস্তবায়নের কথাও বলেন মির্জা ফখরুল। সমমনা দলগুলো হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চলমান আন্দোলন শক্তিশালী করতে সমমনারা হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না, তবে আন্দোলনে সফল হতেই হবে মন্তব্য করে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই কঠোর কর্মসূচি দেওয়া হবে। জামায়াত ইসলামী সহ সব রাজনৈতিক দল যাতে আন্দোলনে অংশ নিতে পারে সেজন্যই যুগপৎভাবে আন্দোলন হবে বলে মন্তব্য করেছেন তিনি। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। শারীরিক নানা জটিলতার কারণে গত 10 আগস্ট এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে ওই হাসপাতাল মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সোমবার সকালে তথ্য নিশ্চিত করেছেন তিনি। ডাক্তার জাহিদ বলেন, ম্যাডাম কেবিনে চিকিৎসা নিচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় মনিটর করছেন। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার রাত 10টার দিকে এভার কেয়ার হাসপাতালে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। এর আগে 10 আগস্ট গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়ার অসুস্থতা বেড়ে গেলে এভার কেয়ার হাসপাতাল মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। 78 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।